তৈল নগরী দুলিয়াজানত অসম দুর্নীতিবিরোধী যুব শক্তির ডিব্রুগড় জেলা সমিতি গঠন। বৃহস্পতিবার তৈল নগরী দুলিয়াজানত অসমৰ অন্যতম দুর্নীতিবিরোধী যুব সংগঠন ডিব্রুগড় জেলা সমিতি গঠন করা হয়। দুলিয়াজানত 16 নম্বর তিনিআলিত থাকা প্রণামী লজ সভাকক্ষত অনুষ্ঠিত হওয়া সভাখনত উপস্থিত থাকে দুর্নীতিবিরোধী যুব শক্তির কেন্দ্রীয় সমিতির সভাপতি ধর্মকান্ত গগৈ, অজিত বরা কার্যকরী সভাপতি, দেবানন্দ ফুকন সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল গগৈ, সাংগঠনিক সম্পাদক ভদ্রজিৎ দত্ত সভাপতি লক্ষিমপুর জেলা সমিতি, নবগঠিত জেলা সমিতিখনের ক্রমে জিতু গগৈ সভাপতি, পূর্ণ নিয়োগ কার্যকরী সভাপতি আর সঞ্জয় বরফুকন সাধারণ সম্পাদক হিসাবে লো 31 জনের শক্তিশালী দুলিয়াজান আঞ্চলিক সমিতি গঠন করা হয়। দুলিয়াজানের অজিত বরার সহযোগত রাহুল দত্তর রিপোর্ট, নিউজ 30 অসম।